ঘর জামাই থাকার প্রতিবাদ করায় ছেলে পক্ষের পরিবারকে মারধর করার অভিযোগ উঠল মেয়ে পক্ষের পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানায় যদুপুর এলাকায়। এই ঘটনায় আক্রান্ত ছেলে পক্ষের দুইজন বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে আক্রান্তরা হলো আকবর শেখ এবং মর্জিনা বিবি, সম্পর্কে তারা ভাই বোন। দুবছর আগে সুজাপুরের বাসিন্দা শাহালুম শেখের মেয়ের সাথে বিয়ে হয় যদুপুর এলাকার বাসিন্দা ইকবাল শেখের। বিয়ের পর থেকেই ইকবালের ঘর জামাই রাখা নিয়ে দুই পরিবারের বিবাদ। অভিযোগ, ঘর জামাই রাখার প্রতিবাদ করায় রবিবার সকালে মেয়ে পক্ষের বাড়ির লোকজন ছেলে পক্ষের বাড়িতে এসে হামলা করে। ঘটনায় দুজন আহত হয়। এই ঘটনায় শাহালুম শেখ, মনি শেখ সহ পাঁচজনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন আক্রান্ত ছেলে পক্ষের সদস্যরা। এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘর জামাই রাখতে চাইছে, আমরা যে আমার ভাই যেহেতু আজ আমার আমার বাড়িঘর সবই এসেছে, তো আমার বাড়িঘর থাকতে আমি আমার ভাইকে ঘর জামাই কেন রাখবো? এই প্রতিবাদ করতে যাচ্ছি আর আমরা মানে যে কথা বলতে এসে কথা বলবে না, সোজা এসে ঝামেলা করছে। কারা মেরেছে? এটা মেরেছে আমার মেয়ের পক্ষ থেকে। কি নাম? মানে নাম আজিলা, তারপর মুনি, আর সাদ্দাম, শাহালুম। কোথায় হয়েছে এটা? যোধপুর হাই স্কুল, যোধপুর। আপনাদের পরিবারের কজনকে মারা হয়েছে? আমাদের পরিবারের সবাইকে মারা হয়েছে, কিন্তু আমরা জখম হয়েছে দুজন, আমার দিদি আর আমি। আপনার নাম? আকবর শেখ।